যেখানে রাত দুইটার সময় মানুষ খাওয়ার জন্য অনেক ভিড় করে। মাত্র 80 টাকায় 6 পিস বিফ সাথে এই কোয়ান্টিটির খিচুড়ি আই থিঙ্ক রাস্তায় কেন আপনাকে কোনো জায়গায় হয়তো বা এর আগে কখনো দেখেন নাই বা খান নাই। এখন বাজে রাত দুইটা, ভাবতে পারতেছেন রাত দুইটা বাজে, যেখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম ভোর 5টা বাজে মানিকচানের পোলাও খাওয়ার জন্য মানুষের কত ভিড়। আজকে ঠিক এমনই একটা দোকান দেখাবো যেই দোকানে মানুষের গভীর রাতে ভুনা খিচুড়ির সাথে একদম গরুর মাংস খেতে আসে। আর এইখানে এত পরিমাণে মানুষ, মানে যেটা আমি আপনাদেরকে হয়তো যদি না দেখাই তাহলে হয়তো আপনারা বিশ্বাসও করবেন না। আর এই জায়গার ভুনা খিচুড়িটা অনেক রিজনেবল, অনেক মানে অনেক। আমি জাস্ট নিবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো এটার একটা এক্সপিরিয়েন্স। মামা একটা প্রশ্ন, 80 টাকায় কীভাবে বিক্রি করেন গরুর মাংস আর খিচুড়ি? আমি তো লাভ সীমিত লাভ করি, আমি এক প্লেট খানা বেঁচে 5-10 টাকা লাভ করি। ও আচ্ছা, বুঝতে পারছি। লোকের খাবার বেশি দিলি তো মামা, কি কি খাবার পাওয়া যায় একটু বলে দেন তো। আজকে আছে ধরেন ভুনা খিচুড়ি আছে, গরু ভুনা আছে, মুরগি রেজালা আছে, ইলিশ ভুনা আছে, মুরগির রোস্ট আছে, ডিম ভুনা, কাচ্চি আছে, কাচ্চি আছে, হ্যাঁ, সাদা ভাত আছে, সাদা পোলাও আছে, মানে সবকিছু 80 টাকা। হ্যাঁ, যেটা এখন 80 টাকা। যেই জিনিসটা খাওয়ার জন্য এই জায়গায় এত ভিড় হয় এত রাতের বেলা, সেটা হইতেছে এই 80 টাকার প্যাকেজটা। মাত্র 80 টাকায় 6 পিস বিফ সাথে এই কোয়ান্টিটির খিচুড়ি আই থিঙ্ক রাস্তায় কেন আপনাকে কোনো জায়গায় হয়তো বা এর আগে কখনো দেখেন নাই বা খান নাই। বাট এই জিনিসগুলো আপনি পাবেন সেটা হইতেছে মিরপুর এক, দোকানটা হইতেছে লোকমান বিরিয়ানি হাউস, লোকমান ভাইয়ের দোকান, স্টেডিয়ামের 4 নম্বর, মানে 4 নম্বর যে গেট, গেটের একদম বিপরীত সাইডে। বাট খিচুড়ির লুকটা জাস্ট একবার দেখেন, মানে এই ঝোলটার সাথে যখন খিচুড়িটা মিক্স করি, ও হো, এই হইতেছে বিফ, এটা আর কি বুঝাবো সব। এন্ড বিসমিল্লাহ, এটার টেস্টটা যদি আমি আপনাকে বলি, একদম ঘরোয়া যে রান্নাটা হয় না, বাসায় যেভাবে বিফ রেজালাটা বানায় একদম সেম টেস্ট। আর এখানের ঝোলটা জাস্ট একবার দেখেন, ঝোলটা কিন্তু পাতলা ঝোল না, ঝোলটা কিন্তু ভালোই ঘন। সো এই আলুটার সাথে যখন এই খিচুড়িটা এভাবে মিক্স করবেন সাথে বিফ, সো সবগুলো একসাথে মিক্স করে আপনার বাজেট যদি 80 টাকা হয়, আমি বলবো আপনি এই জায়গায় চলে আসেন। থাকে না অনেকের খুব বেশি একটা বাজেট থাকে না, বাজেট খুব কম থাকে, তাদের জন্য এই প্লেসটা একদম পারফেক্ট। 80 টাকা কিন্তু ওনাদের অনেক ধরনের প্যাকেজ আছে, বাট যেহেতু একটু বৃষ্টির সময় তো আমি ভাবলাম 80 টাকা এই প্যাকেজটাই নেই, আই থিঙ্ক এটাই আমাদের কাছে একদম বেস্ট হবে। দোকানটার ওপেনিং টাইমটা আমি আপনাকে একটু বলে দিই, এটা ওপেন হয় রাত 9টায় আর ক্লোজিং টাইম হচ্ছে 3টা, হ্যাঁ আমাকে মামা যতটুকু বলো যেটা রাত 3টা বাজে ক্লোজ হয়ে যায়। সো 80 টাকায় কিন্তু এই প্যাকেজটা যদি আপনি নেন, আই থিঙ্ক এর থেকে বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ আসলে হয়ই না ভাই। আমি আপনাদের এই জায়গায় জাস্ট ভিড়টা দেখাই, এই জায়গায় দেখেন কত মানুষ আসছে এই জায়গাটায়, মানে ঢাকার মানুষ যে কি, কেউ ভোর 5টা বাজে খেতে যায়, কেউ আবার রাত 2টা বাজে খেতে যায়। বাট আমরা আসলে একটু মানে অবাক করা জাতি, যেখানে রাত 2টার সময় মানুষ খাওয়ার জন্য অনেক ভিড় করে। আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন এই জায়গায় শুধুমাত্র রিক্সাওয়ালা মামা বা যাদের একটু কম টাকা তারা খায়, বাট এইখানে যারা খায় আসলে তাদের ব্যাকগ্রাউন্ডটা আমি মানে জানি না সঠিক, বাট এক একজনকে দেখার পর মনে হইতেছে যে সবাই ওয়েল এডুকেটেড। শুধু ওয়েল এডুকেটেড না ভাই, এক একজন ভালো পর্যায়ে আছে, তারা সবাই এই জায়গায় রাতের বেলা খায়। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। এইরকম গভীর রাতে যদি আপনি কোনো খাবারের সন্ধান পান, মানে খাবারটা যদি ভালো হয়, তাহলে আমাদের ইনবক্সে সাজেস্ট করেন, ইনশাল্লাহ আমরা ওই জায়গায় গিয়ে ওই খাবারের এক্সপিরিয়েন্স করে ওইটা আপনাদের সাথে শেয়ার করব। তবে এই খিচুড়ি খাওয়ার সবথেকে মজা যেটা, সেটা হলো যে এভাবে একটু লেবু নিয়ে যখন এই ঝোলটার সাথে খিচুড়িটা মিক্স করে খাবেন না, তখন এটা আসল মজা বুঝবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।